শুরু করছি দশম শ্রেণীর বাংলার একটি খুব সুন্দর কবিতা নিয়ে আলোচনা। কবিতাটির নাম অসুখী একজন, লিখেছেন পাবলো নেরুদা। অসুখী একজন অর্থাৎ দ্য আনহ্যাপি ওয়ান, এই এই ইংরেজি কবিতা থেকে কিন্তু এটা বাংলায় ট্রান্সফর্ম করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে। তো বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, বাংলায় তর্জমা বা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, আর এটার আসল কবির নাম হচ্ছে পাবলো নেরুদা। তিনি একজন চিলির কবি। তো এই যে অসুখী একজন কবিতাটা, এইটা এখানে যে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা মানে একজন মানুষের প্রিয়জনের কাছ থেকে আরেকজন মানুষের যে সরে যাওয়া, হ্যাঁ দূরে সরে যাওয়া, অথচ আরেকজন মানুষ তার প্রতীক্ষায় আছে যে সে ফিরে আসবে, তার বিশ্বাস সে আছে। এই যে এরকম একটা মানে আমাদের জীবনে বা মানুষের জীবনে আমরা দেখি এরকম কিন্তু প্রায়শই হয়, যে আমরা একজনের প্রত্যাশায় থাকি অথচ দেখা গেল যে তিনি এই পৃথিবীতে আছেন কি নেই তার কিন্তু কোনো মানে ঠিক ঠিকানা নেই, আমরা জানি না, কিন্তু আমরা জানি যে তিনি ফিরে আসবেন। এরকমই একজন মানুষ, সে হচ্ছে একটা মেয়ে, ঠিক আছে? তো এখানে একটা মেয়ে, মানে এখানে বলতে গেলে মেয়েটার স্বামী, ঠিক আছে, সেই স্বামীর আত্মাটা যেন এই কবিতাটা এসে বলছে, কথা বলছে। লিখেছেন এখানে কবি, লেখক মানে কবি এই কবিতাটা লিখেছেন, কিন্তু এখানে যেন কথা বলছে কিন্তু ওই মানে লেখকের, সরি লেখক না, কবির মুখ দিয়ে যেন কথা বলছে ওই যে ওই মেয়েটার স্বামীর আত্মা, এখানে যে গল্পের নায়ক আর কি, গল্প তো না কবিতা, কবিতার নায়ক। সে বলেছে কি দেখো, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে, অর্থাৎ একটা বাড়ি থেকে বিদায় নেওয়ার সেই দৃশ্য, তার প্রিয়তমাকে ছেড়ে সে অনেক দূরে চলে গেছে, যুদ্ধে চলে গেছে, তাই না? সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। মেয়েটা মানে এখানে তার প্রিয়তমা কখনো ভাবতে পারেনি বা জানতো না যে তার স্বামী আর ফিরে আসবে না। যদি সে সেটা জানতোই তাহলে কি সে তাকে আর যেতে দিত? নিশ্চয়ই না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। যখন এখানে কথক যিনি ন্যারেটর, বক্তা, তিনি যে বলছেন যে আমি যখন চলে এসেছিলাম তখন পাশ দিয়ে একটা কুকুর চলে গিয়েছিল, আর কি গিয়েছিল, একটা গির্জার একটা নান, নান মানে কি সন্ন্যাসিনী, গির্জায় থাকে বা মঠে যারা থাকে। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কতদিন সময় কেটে গেল, 1 বছর 1 সপ্তাহ, মানে প্রথমে 1 সপ্তাহ, তারপরে আস্তে 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 1টা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, মানে যেই জায়গা দিয়ে চলাচল করতো আর কি বাড়ির সামনে দিয়ে বক্তা, দেখবে যে বাড়ির সামনে যদি ঘাস টাস থাকে ওখান দিয়ে যদি কেউ চলাচল করে সেখানে একটা মানে পথ তৈরি হয়ে যায়, রোজ যদি চলাচল করে ওখানে অটোমেটিক্যালি একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, একটা রাস্তা তৈরি হয়ে যায়। বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ যে সে যে অনেকদিন থেকে চলাচল করে না, তাই বৃষ্টি এসে যেন তার ওই শেষ যে তার অংশটুকু, পায়ের স্মৃতিচিহ্নটুকু, সেটুকু যেন বৃষ্টিতে এসে ধুয়ে দিল। ঘাস জন্মালো রাস্তায়, রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে সে যাতায়াত করতো সেখানে আর তার পদধূলি বা পদচিহ্ন পাওয়া যায় না, সেখানে এখন শুধু পাওয়া যায় ঘাস, ঘাস দিয়ে সেই জায়গাটা ভর্তি হয়ে গেছে। একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর।
বছরগুলো ওই মেয়েটার মাথার উপরে যেন একটা বোঝা মনে হচ্ছিল, পাথর, একটা মানুষের মাথায় যদি একটা ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়। এমনিতে নর্মাল পাথরই অনেক বোঝা, ভাবো তো বড় পাথর, হ্যাঁ, সেগুলো যদি চাপিয়ে দেওয়া হয় কিরকম বোঝা মনে হয়। সেই বছরগুলো যেন মেয়েটার কাছে কাটছিলই না, তবুও সে বছরগুলো পার করছিল প্রতীক্ষায় প্রতীক্ষায় থেকে যে তার স্বামী একদিন ফিরে আসবে। একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো যেন মাথায় এসে যেন পাথরগুলো বাড়ি খাচ্ছে, আঘাত মারছে, তার কষ্ট হচ্ছে, তবুও সে সহ্য করে যাচ্ছে যে তার প্রিয়তম একদিন ফিরে আসবে, তার স্বামী একদিন ফিরে আসবে। নেমে এলো তার মাথার উপর, তারপর যুদ্ধ হইলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ যখন হলো না, মনে হচ্ছে যেন আর রক্তের আগ্নেয় পাহাড়, তোমরা আগ্নেয়গিরিতে দেখেছো লাভা বেরিয়ে আসে যেভাবে, ঠিক সেইভাবে একটা মানে এমন ভাবে যুদ্ধ শুরু হলো, হয়তো তরোয়াল দিয়ে একদম মুন্ডুটা নামিয়ে দেওয়া হলো, গল গল করে যেমন ওই লাভা বেরিয়ে আসার মতো করে রক্ত যেন ভেতর থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছিল, যেভাবে আগ্নেয়গিরির মধ্য দিয়ে বেরিয়ে আসে লাভা। শিশু আর বাড়িটা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। যুদ্ধের মধ্যে খুন করে ফেলা হলো, মেয়ে মেরে ফেলা হলো, শিশু যত বাচ্চা কাচ্চা ছিল এবং বাড়ির যত মানুষজন ছিল সবাইকে, পরিবারের প্রায় সবাইকে মেরে ফেলা হলো। কিন্তু সেই মেয়েটার কোনো একটা কারণে হয়তো মেয়েটা বেঁচে গেল, মেয়েটা মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এই যে সমতল জায়গাটা যা ছিল সেখানে কি হয়ে গেল, আগুন ধরে গেল, চারিদিকে যুদ্ধ যুদ্ধ তাবাহি, তাই না? তাই চারিদিকে আগুন ধরে গেল। আর শান্ত হলুদ দেবতারা, যে হলুদ দেবতাগুলো এতদিন শান্ত শিষ্ট হয়ে মন্দিরে ছিল উপবিষ্ট, হ্যাঁ, তাদের গায়ের রং হলুদ হয়ে গেছে, কারণ তারা হাজার হাজার বছর ধরে যেন ধ্যানে ডুবেছিল, মানে একভাবেই রয়েছে একই জায়গায়। দেখবে যে বইয়ের পাতা, যে বইটা আজকে নতুন আছে, তুমি বইটা যদি অনেক দিন একটা আলমারির ভেতরে নাড়াচাড়া না করে রেখে দেওয়া হয়, দেখা যাবে যে বইয়ের পৃষ্ঠাগুলো হলুদ হয়ে যায়। ঠিক কোনো জিনিস পুরনো হয়ে গেলে সেটা কিন্তু হলুদ হয়ে যায়, এখানে কিন্তু সেই দেবতাদের রং কিন্তু হলুদ হয়ে গেছিল। তারা প্রায় হাজার হাজার বছর থেকে একইভাবে আছে, এরকম যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ কিন্তু তারা দেবতারাও দেখেনি। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা মন্দির থেকে কি হয়ে পড়ল, টুকরো টুকরো হয়ে একদম ভেঙে ভেঙে পড়ল, মানে দেবতারাও রক্ষা পেল না এই যুদ্ধের হাত থেকে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, মানে দেবতারাও আর বাঁচার স্বপ্ন দেখতে পারল না, মানে প্রায় দেবতারাও মারা গেল, মানুষও মেরে গেল, শুধু মারা গেল না, ওই মেয়েটা কিসের জন্য মারা গেল না, সে তার প্রতীক্ষায় রয়েছে প্রিয়তমর, হ্যাঁ, কিন্তু এদিকে হয়তো তার প্রিয়তমও হয়তো মারা যাবে, কিন্তু এই যে দুঃখ যন্ত্রণা নিয়ে মেয়েটা কিন্তু প্রতীক্ষায় প্রতীক্ষায় কষ্টে কষ্টে সে জীবন যাপন করবে, তাই তো তাকে অসুখী বলা হয়েছে। সে যতই এমনি ভালো থাকুক কিন্তু তার মনের দিক থেকে সে এদিকে পরিবার পরিজনকে হারিয়েছে, এদিকে তার প্রিয়তমকে হারিয়েছে, তাই না? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। বলছে কি, সেই যে গোলাপি গাছ, মানে বাড়ির সামনে কিছু গোলাপি গাছ ছিল, সেই যে মিষ্টি বাড়ি, বাড়িটা খুব মিষ্টি ছিল, খুব তার পছন্দের বাড়ি ছিল, সেই বারান্দা, বারান্দার মধ্যে একটা কি ছিল, একটা ঝুলন্ত বিছানা, যেখানে সে মাঝে মাঝে ওই ঝুলে ঝুলে শুয়ে থাকত, ঘুমিয়ে থাকত আরাম করে, বাতাস বয়ে যেত, সে ঝুলন্ত বিছানায় শুয়ে থাকত। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা,
আর ওখানে গাছ ছিল গোলাপি কালারের গাছ, গোলাপি কালারের দেখবি অনেক পাতাবাহার গাছ হয়, ঠিক ওই রকম গাছ, গোলাপি কালারের গাছ ছিল, আর পাতাগুলো ছিল করতলের মতো, মানে হাতের তালুর মতো, ঠিক আছে, আমাদের করতল কিরকম দেখতে হয় হাতের তালু, ঠিক সেরকম করতলের মতো কিন্তু আমাদের পাতাগুলো ছিল গাছের। চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যে চিমনি ছিল, চিমনি দিয়ে কি বের হয়, ধোঁয়া বের হয়, তাই না, কলকারখানায় থাকে উঁচু উঁচু চিমনি, সেই চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ, একটা বহু পুরনো জলতরঙ্গ ছিল, জলতরঙ্গ মানে একটা বাদ্যযন্ত্রের নাম যেটা বাজানো যায়, ঠিক আছে, খুব শখের জিনিস ছিল নিশ্চয়ই সেটা, সেটা হয়তো তার পূর্বপুরুষের হয়তো ছিল, প্রাচীন বলা হয়েছে, হয়তো তার বাবার বা তার ঠাকুরদার ছিল, সে শখ করে সযত্নে হয়তো সেটাকে রেখে দিয়েছিল, মাঝে মাঝে হয়তো বা সে নিজেও সেটা বাঁচাতো, তাই না। সব চূর্ণ হয়ে গেল, কিচ্ছু রইল না অবশিষ্ট, জ্বলে গেল আগুনে, আগুনে সব জ্বলে পুড়ে রাখ হয়ে গেল, ছাই হয়ে গেল, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। আগে শহর ছিল, এখন আর শহর নেই, এখন শুধু কাঠ কয়লা পড়ে রয়েছে রাস্তায় টাস্তায় সব জায়গায়, কি কাঠ কয়লা, পৃথিবী এখন কি হয়ে গেছে, পৃথিবী এখন শ্মশান হয়ে গেছে, মরুভূমি বললে ভুল, মরুভূমি তো তবু বালি থাকে, এখানে কয়লা পড়ে রয়েছে, পৃথিবী এখন শ্মশান হয়ে গেছে, নরক তুল্য হয়ে গেছে, যে পৃথিবী সুন্দর স্বর্গের মতো ছিল, হ্যাঁ, সে পৃথিবী আজকে নরকের মতো হয়ে গেছে, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, ওখানে পড়ে রইল দোমড়ানো মোচড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, এখানে ওই যে পাথরের মূর্তিগুলোকে মৃত বলা হয়েছে, পাথরের মূর্তি বলতে এই যে যে বিভিন্ন মূর্তি থাকে না মানুষের বানায়, বা ওই ঠাকুর দেবতাগুলোও হতে পারে, সেগুলোর বীভৎস মাথা, মানে মাথাগুলোকে এমন ভাবে মানে ভেঙে ফেলা হয়েছে বা মুচড়িয়ে দেওয়া হয়েছে বা মানে এমন আকার ধারণ করেছে যে চেনাই যায় না, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর তারপরে সেখানে রক্তের একটা কালো দাগ পড়ে রইল, কিসের রক্তের কালো দাগ বলো, আন্দাজ করতে পারছো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মানে মেয়েটি এখনো তার প্রিয়তমের অপেক্ষায়, যে হয়তো বা তার প্রিয়তম ফিরে এসেছিল তার স্ত্রীর সঙ্গে দেখা করবে বলে, কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে, তাই রাস্তায় রক্তের একটা কালো দাগ পড়ে রইল, অথচ তার তার প্রিয়তমার সাথে তার দেখা হলো না, তার প্রিয়তমা আজও তার অপেক্ষায় রয়েছে, আসলে তো সে পরলোক গমন করেছে, তাই না, কিন্তু তার প্রিয়তমা বিশ্বাস যে সে এখনো ফিরে আসবে, তাই এই মেয়েটাকে আনহ্যাপি ওয়ান বলা হয়েছে, সত্যিই তো দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা সেটা যে কি কষ্টের, যারা এই দুঃখ যন্ত্রণার মধ্যে থাকে তারা বুঝতে পারে, যারা স্ট্রাগল করে তারা বুঝতে পারে যে স্ট্রাগলের যন্ত্রণা কি, যারা যাদের জীবনে দুঃখ কষ্ট নেই তারা বুঝবে না, দুঃখ কষ্ট নেই এমন মানুষ হয়তো কম, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা চাইলেও সে দুঃখ কষ্টকে ওভারকাম করতে পারে না, তাদের জীবনে যেন দুঃখ কষ্ট পিছুই ছাড়ে না, হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে তাদের যেন মানে ভগবান যেন এখানে শুধু কষ্ট করার জন্যই যেন পাঠিয়েছেন, এই মেয়েটাই যেন সেই রকম একজন মানুষের যেন শরীর, সেই ভগবান যেন এই মেয়েটাকেও যেন দুঃখ কষ্ট ভোগ করার জন্য শুধু পৃথিবীতে পাঠিয়েছে।